অতিরিক্ত যে চার্জ দিতে হয় সেই চার্জটা কিন্তু লাগে না, প্লাস আপনি যখন পেমেন্ট করবেন তখন অনেক সময় ক্যাশব্যাক আসে। তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে আপনার নিজের বিলটা আপনি নিজেই কিন্তু পরিশোধ করতে যদি পারেন সেই ক্ষেত্রে কিন্তু অনেক সুবিধা হয়। তো ভিউয়ার্স, আমরা আর কথা বাড়াবো না, সরাসরি আমরা চলে যাচ্ছি মোবাইলের স্ক্রিনে। মোবাইল স্ক্রিনে দেখে দেবো যে কীভাবে আপনি পেমেন্ট করতে হয়। তার আগে আপনার কাছে একটা অনুরোধ, সেটা হলো যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন, আর অলরেডি যদি সাবস্ক্রাইব হয়ে থাকেন থ্যাংক ইউ সো মাচ। চলুন শুরু করা যাক ভিডিও। ভিউয়ার্স, চলে এলাম আমরা মোবাইলের স্ক্রিনে। তো মোবাইলের স্ক্রিনে আসার পর সরাসরি চলে যাচ্ছি আমরা বিকাশ অ্যাপসে। তো আমরা বিকাশ অ্যাপস দিয়ে করব, কারণ এখানে কাজ অনেক সহজ। তো বিকাশ অ্যাপসে কিছু কিছু খুব সহজেই, মানে ভুল হবে না এরকমভাবে কাজ করা, তো যার কারণে বিকাশ অ্যাপ সিলেক্ট করা। তারপরে আপনি লগ ইন করে নেবেন। হ্যাঁ, তো আপনি আপনার বিকাশের যে পাসওয়ার্ডটা আছে সেইটা দিয়ে লগ ইন করে নেবেন। তো আমি লগ ইন করে নিলাম। তো লগ ইন করার পর দেখুন যে এটা হলো আমাদের বিকাশের ইন্টারফেস, এটা সবারই এরকম আসবো। তো এখন দেখুন যে নিচে কিন্তু এই যে আরও অপশন আছে, সেই আরও অপশনে আমরা জাস্ট একটা ক্লিক দিব। তো ক্লিক দেওয়ার পর এখানে দেখুন যে পে বিল একটা অপশন আছে, সেখানে ক্লিক দিব। তারপরে বিদ্যুৎ, তো আমরা বিদ্যুৎ বিল যেহেতু সেই ক্ষেত্রে বিদ্যুৎ, আর অন্যটা হলো অন্যটা সিলেক্ট করে দিতাম। তারপরে আপনার বিদ্যুতের ধরনটা আমি প্রিপেইড, সেই ক্ষেত্রে প্রিপেইড সিলেক্ট করে দিলাম। তারপর দেখুন যে এখানে কিন্তু মিটার নাম্বার। হ্যাঁ, তো এই মিটার নাম্বারটা আপনি কোথায় পাবেন? আপনার কার্ড যে আছে, মিটারের কিন্তু একটা নির্দিষ্ট কার্ড থাকে, সেই কার্ডের উপরে কিন্তু বা নিচে এক কোনায় লেখা আছে, সেই নাম্বারটি বসিয়ে দিবেন। তো তারপরে এখানে আপনার কন্ট্রাক্ট নাম্বার, যেই নাম্বারে আপনার একটা কোড, মানে যে ধরনের ওটিপিগুলো যে আছে সেগুলো যাবে, সেই নাম্বারটা দিয়ে দিবেন। তো দেওয়ার পর এখানে নিচে সেভ এটা টিক দিয়ে দিবেন। তারপরে এখানে রেফারেন্স নাম্বার, আপনি ধরেন আপনার নাম বা এক যা ইচ্ছা তাই দিয়ে দিবেন। তারপর আমরা পরবর্তীতে ক্লিক দিব। তো রেফারেন্স নাম্বার এক দিয়ে এখন আমরা পরবর্তীতে ক্লিক দিব। হ্যাঁ, তো পরবর্তীতে ক্লিক দেওয়ার পর এখন দেখুন যে আপনার অ্যামাউন্ট কত টাকা আপনি ভরতে চাইতেছেন বা রিচার্জ করতে চাইতেছেন। আমি ধরেন 500 সিলেক্ট করে দিলাম। সিলেক্ট তারপর পরবর্তীতে ক্লিক দিয়ে দিব। তারপর এখান দেখুন যে এখানে আপনার সব কিছু ওকে হয়ে গেলে পরবর্তীতে আবার ক্লিক দিবেন। তারপরে দেখুন যে এখানে আপনার পাসওয়ার্ডটা চাবে, সেই পাসওয়ার্ডটা আপনি দিয়ে দিবেন। তো তারপরে ট্যাপ পে বিলে ট্যাপ করুন। এখানে ট্যাপ করে আপনার বিকাশের যে ট্রান্সফারটা, মানে রিচার্জটা, সেটা কনফার্ম করে নেবেন। তো আমাদের কনফার্ম হয়ে গেছে। তো কনফার্মের মধ্যেই আমাদের একটু পরে একটা মেসেজ চলে আসবে, যেই মেসেজের মাধ্যমে আপনি টোকেন নাম্বারটা পাবেন। তো দেখুন যে আমাদের টোকেন নাম্বারটা চলে আসছে। তো এখানে যে টোকেন নাম্বারটা আছে সেই টোকেনের মাধ্যমে কিন্তু আমাদের প্রিপেইডে রিচার্জ করতে হবে, মানে বিদ্যুৎ বিল পরিশোধ করতে হবে। ভিউয়ার্স, এতক্ষণ ধরে আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো আশা করি আমার এই ভিডিওটি আপনার কাজে লেগেছে। যদি কাজে লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন। তো ভিউয়ার্স, আপনার কার্ড মিটারে যখন টাকা ভরতে যাবেন সেই ক্ষেত্রে কিন্তু একটা নাম্বার চাইতেছে, সেই নাম্বারটা কিন্তু অবশ্যই আপনার কার্ড মিটারে আছে, মানে সরি কার্ডে আছে, সেই কার্ডটা আগে চেক করে নেবেন, তাহলে এই নাম্বারটা পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, দেখা হবে খুব শীঘ্রই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই।